আমরা শ্যামলী পরিবহন যেটা এখান থেকে আমরা উঠবো, আর এটা হচ্ছে সায়দাবাদের টার্মিনাল। তো আমরা বেসিক্যালি উঠেছি হচ্ছে ফকিরা পুল থেকে, কিন্তু এই সায়দাবাদে এখানেও আসলে ওঠা যায়। আমাদেরকে টিকিট করে দিছে হচ্ছে ওবি, মেলা কষ্ট করছে। নন এসি বাসের টিকিট করেছে হচ্ছে 650 টাকা করে। এই মুহূর্তে আমরা সুনামগঞ্জে, তো সুনামগঞ্জে আমরা নেমে কিন্তু রিক্সা নিয়েছি। আমাদের যেতে হবে সাহেব বাড়ি ঘাটের উদ্দেশ্যে। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা সাহেববাড়ি ঘাটে উপস্থিত এবং দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব পেজ কাজী নরিন। দেশে দেশের বাইরে থেকে মধ্যে যারা কাজী নরিনকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই মুহূর্তে কিন্তু আমরা আছি টাঙ্গুয়ার হাওরে। এটা হচ্ছে আমার টাঙ্গুয়ার হাওরের দ্বিতীয় পর্ব, আই মিন পার্ট টু। এই পার্ট টুতে কিন্তু আমি নতুনভাবে টাঙ্গুয়ার হাওরকে রিপ্রেজেন্ট করতেছি। আমি এত সুন্দর উত্তাল ঢেউর মধ্যে দিয়ে কিন্তু আমরা টাঙ্গুয়ার হাওরে বসে এসেছি। এবং চলুন আমরা এক নজরে আমাদের যে টাঙ্গুয়ার হাওরে বোটটি আমরা দেখে ফেলি। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বোট, সম্পূর্ণ বোটটা দেখেন। বোটটার নাম হচ্ছে নায়ুরি। আমি কিন্তু এসেছি হচ্ছে হেলেনের সাথে, হেলেনের ফুল ফ্যামিলি মেম্বারদের সাথে। তো একটু পরে কিন্তু আমরা আমাদের খাওয়া দাওয়া পর্ব করবো। খাওয়া দাওয়া পর্বের পরে কিন্তু আমরা চলে আসবো টেকের ঘাটে। এই মুহূর্তে হাওরে কিন্তু ঠিক বোটের উপরে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করছি। এখানে পিছনে সবাই আমরা আছি এবং এখানে এখন খাওয়া দাওয়া হবে। বন্ধুরা, আমরা কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এই মুহূর্তে বোটের ঠিক একদম ঠিক সামনে আগার দিকে বসে আছি। তো আমার সাথে কিন্তু ইউকেলেলেও আছে। তো অনেক মজা করতেছি সত্যি কথা বলতে। আমার এই হাতের এই পাশে হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো, এমনকি পাহাড়গুলোর ভিতর দিয়ে যে মেঘগুলো যাচ্ছে, মেঘগুলো যে খেলা করতেছে, সেই খেলাটা আমরা নিজেদের চোখে দেখতে পারতেছি। এই মুহূর্তে আমরা টেকের ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং আমার ঠিক এই পাশে হচ্ছে হাওরে ঢাকা সব অঞ্চল। এই বাসার পাশে পাশে একটা একটা করে বোট পার্কিং করা আছে, আর এগুলো আমি বসে বসে দেখতেছি। আর এই মুহূর্তে ক্যামেরার পেছনে যে আছে সে হচ্ছে হেলেন। ক্যামেরা একটু ঘুরে একটু হেলেনকে দেখাই দিই। আমার কিছু ভিডিওস রয়েছে, ছোট ছোট কিছু সফট ভিডিও, যেই সফট ভিডিওগুলো ফেসবুক পেজে দেওয়া আছে, সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখবেন। একদম প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমরা কিভাবে টাঙ্গুয়ার হাওরে পৌঁছেছি কিংবা টাঙ্গুয়ার হাওরে উত্তাল ঢেউটা কিরকম,
সেটা কিন্তু দেখতে হলে আমার ফেসবুক পেজে দেখতে হবে। তো একটু পরে কিন্তু আমরা গানের কলি খেলবো। মনের পাখি বনে উড়লে, মনের পাখি বনে উড়লে, শুনে না বারো কাষ্ঠের সুলা জলে নিদারো। মনে কাষ্ঠের সুলা জলে নিদারো, পাখি বনে উড়লে, বনের পাখি বনে উড়লে, শুনে না বারো কাষ্ঠের সুলা জ্বলে নিদারুন। মনে কাষ্ঠের সুলা জ্বলে, কিন্তু আমাদের সেকেন্ড ডে এবং চিরাচরিত আমাদের পরিচিত, একেবারে পরিচিত, গতবার সুনামগঞ্জে যে ভাই ছিল, এই যে ইমরান ভাই, ইমরান ভাইকে কিন্তু আমরা পেয়ে গেছি এবং ইমরান ভাইকে নিয়ে কিন্তু আমরা এই দুর্গম পথে চলে যাচ্ছি হচ্ছে লাকমা ছাড়ার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা আছি ঠিক লাকমা ছড়ার সামনে। এই যে আমার পেছনে হচ্ছে লাকমা ছড়া, এই পুরোটা এরিয়া হচ্ছে লাকমা ছড়া। আর আমি একটু যদি নিচের দিকে দেখি, এই যে ঝর্ণার পানিতে দাঁড়িয়ে আছে, এখানে হচ্ছে ইন্ডিয়ার সাইড আর এটা হচ্ছে বাংলাদেশ। এটা একমাত্র ভিউ পয়েন্ট যেখান থেকে কিনা আপনারা একদম ইন্ডিয়া বাংলাদেশ খুব কাছাকাছি সম্মুখ বরাবর দেখতে পারবেন। এই লাকমা ছড়া ঝর্ণা বরাবর আসলে, মানে যত যাই বলো না কেন, যখন এই বড় পাহাড়গুলো আপনি দেখবেন, পাহাড়গুলো দেখার পর আপনার মনে হবে যে আমি নওরিন কিংবা আপনি ব্যক্তি অমুক তমুক, কিছুই না। চলুন দেরি না করে আমরা একদম সামনের দিকে এগোতে থাকি। তুমি আমারই মতো জ্বলিও জ্বলিও, বিরহ কুসুম গলিতে পড়িও, তুমি যাইও লাগতেছে আপনার হেলেন? আমি আমার ব্লগই করতে পারতেছি না, এত ভালো লাগতেছে আসলে। আমি লাকমা ছড়া কখনো আসি নাই, এই ফার্স্ট টাইম, এই ফার্স্ট টাইম। যাক, আর যে ঝর্ণার শব্দটা, উফ, সেই লাগতেছে শব্দটা তো দারুণ দারুণ। এখন মনে হচ্ছে বাসার মানুষের মতো আমিও যদি সুইমিং এর ড্রেস পরে আসতাম ভালো হতো আসলে। সুইমিং কস্টিউম। আচ্ছা, ওই যে বাংলাদেশের সবচেয়ে কি বলে এটা, বাংলাদেশের ফার্স্ট লেডি মোটো ব্লগার, বলছিলাম এটা ধরতে না,
ভালোবাসি বলে লোকে কয় জন্ডা টাঙ্গাল না জন্ডাল বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল জন্ডা। ভাই মানুষের গায়ে কত পরিমাণে তেল থাকলে ড্রোন দিয়া হাত কাটার পরে জন্ডার পানি দিয়া সেই হাত ধুইয়া আবার গান গাইতে বিদায় লাকমা ছড়া। আর এই যে হেলেন, চলেন হেলেন। তো এই মুহূর্তে আবার ব্যাক করে আমরা বাইকে উঠতেছি, ইমরান ভাইয়ের বাইকে। দেন এখন আমাদের আনাদার গন্তব্য নীলাদ্রি লেক। তো নীলাদ্রি লেকে আমরা যাব। পানিটা দেখতে পাচ্ছেন, এই পানিটার কিন্তু গভীরতা অনেক বেশি। এই পানিটাতে এইখানে আপনার আগে আপনার পাথর খনন করা হতো, অনেক মেশিন ছিল। তো এখন এই ব্রিটিশ সরকার চলে যাওয়ার পরে এগুলো বন্ধ করে দেওয়া হয়। আর ওই যে আমাদের হেলেন আসতেছে, বাংলাদেশের হেলেন কেমন লাগতেছে? একদম মনে হইতেছে বাংলাদেশের পয়সা সুইজারল্যান্ড পাইতেছে। তো চলুন বন্ধুরা, আমরা দেরি না করে পাখির চোখে দেখে ফেলি সমগ্র নীলাদ্রি লেক। লাল বিল্ডিংটা দেখতেছেন, ওটা হচ্ছে টেকের ঘাটের মধ্যে একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স। আচ্ছা, এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে বারিকাটিলা। আমাদের হাতে সময় খুবই কম, তো বারিকাটিলাতে যাব। বারিকাটিলাতে যাওয়ার আগে আমাদের কথা ছিল শিমুল বাগান যাওয়ার, কিন্তু যেহেতু বৈরী প্রতিকূল আবহাওয়া, এই প্রতিকূল আবহাওয়ার কারণে হয়তো বা আমরা শিমুল বাগান যেতে পারতেছি না, বারিকাটিলাতেই যাব। তো বারিকাটিলা থেকে আমরা ভিডিও শ্যুট করার চেষ্টা করব। এই জায়গাতে নেমে গেলে ও আমরা নামা লাগবে না, ও ডাইরেক্ট যাব। ওরে বাবা, এই দেখেন, ওরে বাবা, ওরে বাবা, শিট, ও মাই গড, পিছনে হেলেন আছে। এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব। সদা এক হি রুক না নহি চলতি, চলো তুম উধর গো হওয়া হো জিদর কি, সদা এক হি রুক না নহি
বারিকা টিলাতে এটা হচ্ছে সেই বারিকা টিলা এবং আমার পাশে যেই একদম তীর ঘেঁষে যেই নদীটি যাচ্ছে সেটি হচ্ছে জাদুকাটা নদী এবং সীমান্ত অতিক্রম করার মিছের গীতের পরও আমরা সাহস করে যাচ্ছি যত যাচ্ছি তত সৌন্দর্য বাড়তেছে আস্তে আস্তে আর এই পাশটা হচ্ছে চা বাগানের মতো সীমান্তর ভিতরে যত সৌন্দর্য লুকে আছে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু বারিকাটিলা একদম এই পাশে চলে এসেছি আগে তো ওই পাশে ছিলাম এই পাশে আসলাম আর এখান থেকে কিন্তু একদম ক্লিয়ার ভিউ দেখা যায় দেখেন একটা ঝর্ণা ওইখানে পিছনে মিনিমাম চারটা ঝর্ণা আছে একদম জুম করে ডবল এক্স ট্রিপল এক্স করে দেখা দেন মানে ঝর্ণাগুলো যদি ক্লিয়ার করে দেখানো যায় দেখানো যাচ্ছে কি দেখানো যাচ্ছে আচ্ছা এখান থেকে একদম এগুলো হচ্ছে মানে মেঘালয়ের সাইড ইন্ডিয়ার সাইড আর আমি এই মুহূর্তে যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মানে একটা রিস্ক জোন বলা যায় কাইন্ড অফ এই দেখেন এটা হচ্ছে লেখাই খোদাই করে লেখা ইন্ডিয়া একদম খোদাই করে ইন্ডিয়া লেখা আর এই পাশে হচ্ছে বাংলাদেশ লেখা এই যে বাংলাদেশ একদম ইন্ডিয়া বাংলাদেশের মাঝামাঝি মানে বলা যায় এটা আসলে একটা হিডেন জোন বলা যায় একদম ঠিক এই এখন যদি আমি ঠিক এই জায়গাটা থেকে দাঁড়ায় কথা বলি ওয়াইড অ্যাঙ্গেলে দেখালে এই যে এই পাশে সামনে হচ্ছে এক পাশ সামনে আমি বাংলাদেশে আছি আর এক পাশ পিছনে গেলে আমি ইন্ডিয়াতে আছি এরকম একটা ব্যাপার স্যাপার তবে আমি মনে করি আপনারা বাসে আসেন কিংবা বাইকে আসেন অর্তিট এই জায়গাতে বহুত জিনিস আছে দেখার মতো মানে যদি আপনারা ফাইন্ড আউট করে দেখে নিতে পারেন মনে করেন একদম অর্তিট বলা যায় ন্যাচারাল পিস যদি চান এখানে আসেন আচ্ছা 2 মিনিট চুপ করে দাঁড়া থাকলে অনেক শান্তি যদি আমার 2 মিনিট সময় দেয় নাই চুপ করে দাঁড়া থাকার জন্য চলেন আপনারা নিয়ে নেন 2 মিনিট খাওয়া ব্লগিং তো ব্লগ তো করতেই হবে এগুলো তো মেমোরিজ আমাদের বাংলাদেশ অনেক সুন্দর আর তার প্রুফ আপনারা দেখতেই পাচ্ছেন তো আসলে দেশ আমি তো এই জায়গায় অলরেডি দুইবার চলে আসছি তো যতবারই আসতেছি ততবারই মনে হচ্ছে যে নতুন নতুন ভাবে এক্সপ্লোর করতেছি তো চলুন বন্ধুরা আমাদের পরের সেগমেন্টে আমরা চলে যাই যাও উঠো বাই বাই বারিকা টিলা তো এখন বারিকা টিলা থেকে রওনা দিয়ে দিচ্ছি আমাদের এবার শিমুল বাগান যাওয়া হলো না সময় স্বল্পতার কারণে তবে যদি মানে যেতে পারতাম হয়তো আরও ভালো লাগতো তবে আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে কারণ এটা একটা ক্যাজুয়াল ট্যুর ব্লগ ছিল যাই হোক এখন কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি বোটের উদ্দেশ্যে এখন হচ্ছে সেই মুহূর্ত আই মিন সবচেয়ে ঢালু জায়গা দিয়ে আমরা এখন নামবো
এটা হচ্ছে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অনুভূতি। অনেক ঢাল ওই জায়গাটা, অনেক, ও মাই গড, দেখেন এবারে টাঙ্গুয়ার হাওরের যাত্রা পথে আমরা মোট 10 জন ছিলাম। জনপ্রতি 6,000 টাকার মধ্যেই 6 বেলার খাবার ইনক্লুডেড ছিল। তার পাশাপাশি নীলাদ্রি লেক, টেকের ঘাট, লাকমাছড়া, জাদুকাটা নদী, শিমুলবাগান, বারিকাটিলা, এই সব কিছু ভ্রমণ এই প্যাকেজের আওতায় ছিল। কিন্তু বৈরী প্রতিকূল আবহাওয়ার কারণে নায়রি আমাদেরকে শিমুলবাগান ও জাদুকাটা নদী ঘুরে দেখাতে পারেনি। এমনকি হাওরের উত্তাল পানির কারণে নায়রি বেশ কিছু জায়গায় বেশ কিছুক্ষণ যাবত আটকা পড়ে থাকে। 6 বেলা খাবারের মান দাম অনুযায়ী মোটামুটি ছিল। এটা কোনো স্পন্সরশিপ ভিডিও নয়, এটি সম্পূর্ণ নিজেদের টাকা খরচা করেই কিন্তু ট্যুর সম্পন্ন করেছি। কাজেই আমরা সবসময় আশা করব নায়রির মতো বিলাসবহুল যত নৌকা রয়েছে সেই নৌকার যে অক্ষমতা সক্ষমতা সেগুলো যেন কোনোভাবেই পর্যটকদের উপরে বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ প্রভাব বিস্তার না করে। শেষ ভালো যার সব ভালো তার, এই মর্মেই বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় কাজী নরিন। তার সাথে সাথে এই সুন্দর বুনো হাঁসের চলে যাওয়া দৃশ্য দেখতে দেখতে আমি কাজী নরিন বিদায় নিচ্ছি আপনাদের মধ্য থেকে।